ডুয়ার্সে খাঁচাবন্দি চিতাবাঘ। কিশোরীকে বাড়ির উঠোন থেকে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার ঘটনার পর জলপাইগুড়ি নাগরাকাটা ব্লকের খেরকাটা বস্তিতে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। অনুমান করা হচ্ছে খাঁচাবন্দি হওয়া চিতাবাঘটি কিশোরীকে উঠোন থেকে টেনে নিয়ে গিয়েছিল। উল্লেখ্য, গত 19 অক্টোবর ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ডাইনা রেঞ্জের দক্ষিণ খয়েরকাটা গ্রামের বাড়ির উঠোন থেকে 12 বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘটি। পরবর্তীতে কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল জঙ্গল থেকে। এরপরেই সেই রাতে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল ডাইনা জঙ্গল সংলগ্ন দক্ষিণ খয়েরবাড়ি এলাকায়। এরপর বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলের বিভিন্ন এলাকায় ঘাতক চিতাবাঘের গতিবিধি পর্যবেক্ষণ করতে বসানো হয় ট্র্যাপ ক্যামেরা। পাশাপাশি ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই পাতা হয় 2টি খাঁচা। আর সোমবার সকালে চিতাবাঘের গর্জন শুনে খাঁচার সামনে ভিড় জমায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। ইতিমধ্যে চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, সোমবার সকালে যে চিতাবাঘটি খাঁচাবন্দি হয়েছে তার সঙ্গে ট্র্যাপ ক্যামেরায় ওঠা চিতাবাঘের ছবি মিলে যাচ্ছে, যে কারণে অনুমান করা হচ্ছে সম্ভবত এটাই সেই ঘাতক চিতাবাঘ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিমি। বড়বাবু, কি হলো আজকে খেরকাটাতে? আজকে সকালে খবর পেয়ে আসলাম এখান থেকে খেরকাটাতে, ওই এক লেপার ধরা পড়েছে। মানে এই যে চিতাবাঘটাই কি এর আগে একটা মেয়েকে তুলে নিয়ে গেছিল? এখন বলা মুশকিল যে ওই চিতাবাঘই নাকি, কিন্তু লোকাল পাবলিকের থেকে বলছে যে ওই চিতাবাঘটাই নাকি এই চিতাবাঘ। আমরা তো কেউ দেখিনি। এটা কতদিন আগে খাঁচাটা পেতে রাখা হয়েছে? খাঁচা পাতা হয়েছে 4-5 দিন। মানে যেদিন ওই ঘটনা তারপরের দিন পাতা হয়েছে, দুটো খাঁচা আছে। আপনারা এখন কি করবেন এই চিতাবাঘটাকে? চিতাবাঘটাকে নিয়ে যাবো আমরা, ভিওর পারমিশন নিয়ে। উনি যদি এইখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, 10 বছরের একটা শিশু বাচ্চাকে মানে বাঘ তুলে নিয়ে গেছিল। তখন ডিপার্টমেন্ট এখানে আইনে খাঁচা লাগানো ছিল, এই খাঁচাতে আজকে বাঘ ধরা পড়েছে। আমরা গ্রামবাসীরা অনেক খুশি বাঘটা ধরা পড়েছে, কিন্তু ডিপার্টমেন্টের কাছে শুনতে পারলাম এরা নাকি এই যে গরু মেরাতে নিয়ে গিয়ে ছাড়বে। আমাদের অনুরোধ, গরু মেরাতে ছাড়া না হোক, একটু দূরে নিয়ে গিয়ে ছাড়লে ভালো হয়, জলদাপাড়া বা অনেক একটু দূরে। কারণটা ওই যে এই গরু মেরা তো আমাদের এই এই জঙ্গলের ওই পাশে, এই জঙ্গলটা তো ওইখানে ছাড়লে তো চলে আসবে, এটাই ভয় আমাদের। আপনার নাম? আমার নাম রূপেশ ছেত্রী। আর বাঘ খাঁচাটা যেখানে লাগানো ছিল আমার জমিতেই লাগানো ছিল। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।